بسم الله الرحمن الرحيم Assalamualaikum সকল কে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি রোজাদারদের জন্য অনেকগুলো পুরস্কারের মধ্যে একটি পুরস্কার নিয়ে আলোচনা করব, আর তা হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া জান্নাতে প্রবেশের জন্য প্রবেশ পথ উপহার পাওয়া। আমরা অনেকেই জানি না জান্নাতের প্রতিটি দরজার এক একটি বিশেষত্ব আছে। যখন একজন মুমিন বান্দা হোক, সে গরিব বা ধনী ব্যক্তি, তিনি যখন রমজান মাসে রোজা রাখে, আল্লাহর দেয়া অগণিত সুস্বাদু খাবার দেখেও তার থেকে নিজেকে বিরত রাখে শুধু এই ভেবে যে সে আল্লাহর জন্য রোজা রাখে, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেয়, আর তার নাম হলো রায়্যান। এই সম্পর্কে বুখারী শরীফের 1063 নম্বর হাদিসে একটি হাদিস বর্ণিত হয়েছে। এখানে সহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে, কিয়ামতের দিন রোজাদাররা এ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। রোজাদার ছাড়া কেউ এ পথে প্রবেশ করতে পারবে না। বলা হবে, রোজাদাররা কোথায় আছো? তখন তারা উঠে দাঁড়াবে, তারা ছাড়া অন্য একটি লোকও ওই দরজা দিয়ে ঢুকবে না। তাদের প্রবেশের পরই তা বন্ধ করে দেওয়া হবে, যাতে ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, রমজান মাস আসলে জান্নাতের সকল দরজা সমূহ খুলে দেওয়া হয়। বন্ধুগণ, যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হন বা জিহাদ করে মুজাহিদ হন, তবুও আপনি এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না। এই দরজা আপনার জন্য বন্ধ থাকবে। এই দরজার মূল্য এত বেশি যে এই দরজা শুধু আল্লাহ তাআলা রোজাদারদের জন্যই তৈরি করেছেন। বুখারী শরীফের 1764 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে এক জোড়া বস্তু খরচ করবে তাকে জান্নাতের সকল দরজা থেকে ডেকে বলা হবে, হে আল্লাহর বান্দা, এ দরজাটি উত্তম। যে নামাজি, তাকে নামাজের দরজা হতে আহ্বান করা হবে, মুজাহিদকে জিহাদের দরজা হতে আহ্বান করা হবে, আর রোজাদারদেরকে রায়্যান নামক দরজা হতে আহ্বান করা হবে, আর ছতকাকারীকে ছতকা দরজা হতে আহ্বান করা হবে। বন্ধুগণ, রমজান মাস আসলে আমরা যারা শুধু রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না, এক্ষেত্রে আমাদের জন্য অন্যান্য দরজাগুলো বন্ধ থাকবে। আবার আমরা যখন 1766 নং হাদিস পড়ি, তখন জানতে পারি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস শুরু হলে আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়া হয়, আর দোজখের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, এবং শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অতএব যদি আমরা এই মাসে নামাজ রোজা করার সাথে সাথে অন্যান্য খারাপ কাজগুলোও বাদ না দিতে পারি, তবে অন্যান্য দরজাগুলোও আমাদের জন্য বন্ধ থাকবে। বন্ধুগণ, আপনি কি চান না আপনার জন্য সবগুলো জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দিক? তাহলে আসুন, শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু ভালো কাজই নয়, এই সবগুলোকেই একত্রিত করে রমজান মাসের এই প্রেমে আবদ্ধ করি এবং তার উপহার স্বরূপ সবগুলো জান্নাতের দরজা দিয়ে প্রবেশের অনুমতি পাই। হে আল্লাহ, আমাদের সকলকে হাদিসগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।